দেখো মা, তুমি আজকে আমাকে ভালোবেসেছো, তুমি আজকে আমাকে ভালোবেসেছো, আমার থেকে ভালো কাউকে পেলে আমাকে ভুলে যেতেও পারো, কি পারো তো বাবা? হ্যাঁ, ছেলে যদি মাকে ভুলে যেতে পারে, তাই তুমি আমাকে ভুলতে পারো? যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন থেকে সেই মাকে ভুলে যায়, যার স্তনদুগ্ধ পান করে সে মানুষ হলো, বড় হলো, বেঁচে রইলো, তাকে যদি ভুলে যায়, তুমি আমাকে ভুলে যাও? কিন্তু নাম, নামের সঙ্গে সম্পর্ক, আমার গোবিন্দের সঙ্গে সম্পর্কটা এমন, যদি কেউ একবার ভালোবাসার মতো ভালোবাসতে পারে, তুমি নামকে ছাড়তে চাইলেও নাম তোমাকে কখনো ছেড়ে যাবে না। তাই গৌর হরি বল, এই হচ্ছে নামের সঙ্গে সম্পর্ক। তাই যদি কেউ বলে নাম করলে কি পাবো, গোবিন্দকে ডেকে কি পাবো, তাকে তুমি জিজ্ঞেস করো, হ্যাঁ গো তুমি কি পাওনি? কি পাওনি আমাদের প্রশ্ন, কি পাবো, তাই তো? তা আমি যদি প্রশ্ন করি কি পাওনি, তুমি আমাকে প্রশ্ন করছো, হ্যাঁ গো তুমি কীর্তন শুনে কি পাবে, তুমি হরি নাম করে কি পাবে, তুমি সাধু সঙ্গ করে কি পাবে, তুমি গোবিন্দের সেবা দিয়ে কি পাবে, আমি যদি তোমাকে প্রশ্ন করি কি পাওনি তুমি? আজকে যেটা আমিত্ব মোহে তুমি আমার বলছো সেটাই তার। ও ভাই, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সংসার, আমার ছেলে, যে দেখো জগতে কতজন মা বসে বসে কাঁদে সন্তান নাই, আবার কেউ পেয়ে হারায়, যে দেখো, যে দেখো কতজনার পিতা নাই, কতজনার মাতা নাই, যে টাকাকে বলছো আমার, যে গাড়িকে বলছো আমার, যে শ্রম দিয়ে তুমি অর্থ উপার্জন করেছো, শ্রম করেছো দেহ দিয়ে, দেহটা দান করেছি আমার মালিক নিতাই গৌর হরি বল হরি বল। এখন তোমার হাত না থাকলে তুমি কাজ করতে পারবে? তাহলে সেই দেহটাই সব থেকে মূল্যবান আমাদের কাছে, কি দেহ বলে না, বেঁচে থাকলে জীবনে অনেক কিছু হবে, বেঁচে থাকলে জীবনে অনেক কিছু হবে। আমার কথা বলি, এই শুক্রবার, আজকে আপনার রবিবার, শুক্রবার সকালে আমার নিমতৌড়িতে সিট পড়েছে পরীক্ষা, কাল সকালেও আছে। সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছি, 6:30 সেন্সলেস হয়েছে, জ্ঞান ছিল না, মনে নেই কি হয়েছে আমার সঙ্গে। যখন সুস্থ হয়েছি, মানে মোটামুটি দেখতে পাচ্ছি, আমার আশেপাশে লোকজন আছে, তখন উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, আমি তখনও বলছি আমাকে নিয়ে চলো, আমাকে শুধু বসিয়ে দাও। ওরা আমাকে এই কথাটা বলেছিল, বেঁচে থাকলে জীবনে অনেক কিছু হবে, কিন্তু এই দেহটাই যদি আমার না থাকে জীবনে কিন্তু কিছু করা হয়ে উঠবে না, এই দেহটাই তার দেওয়া। এবং আমরা জানি না যে দেহটাকে নিয়ে আমি আমিত্বের অহংকার করছি, এটা আমি কতদিন পাবো? আমি জানি। তাই বলছে যে কাজের জন্য দেহটাকে এনেছো সেই কাজে লাগাও। কিরকম? আমরা যখন গোবিন্দের কাছে গিয়েছিলাম, বলছে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পেয়েছো সাদেরও মানব জন্ম, একবার দুবার অনেকবার পৃথিবীটাকে ভ্রমণ করার পর অনেক কাকুতি মিনতি, অনেক নয়নের বাড়ি পরিশ্রম করে তবে মানব দেহটা লাভ করেছি। হে ভগবান, হে দয়াময়, আমাকে সুন্দর দুটি নয়ন দাও, তোমার যুগলচরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, হ্যাঁ আমাকে চরণ দাও দিতে দিতে ভ্রমণ করব, হস্ত দাও তোমার চরণ সেবা করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতি মূল দাও কৃষ্ণ কথা শ্রবণ করব। হ্যাঁ গো বলে তো ছিলাম, বলেছিলাম তো, তবে তো সুস্থ পেয়েছি। হ্যাঁ গো বলে তো এসেছি, করেছি কি? আমার পৃথিবীতে আমরা কেন এসেছি গো? আমরা, আমি যখন জিজ্ঞেস করলাম মা হরিবাসরে কেন এসেছো, মা এটা সুন্দর একটা উত্তর দিয়েছে যে নাম শুনতে এসেছি। তা এখন যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীতে কেন এসেছি, কেন এসেছি, খাবো আর, খাবো আর ঘুমাবো, বলে না এটা বাদ দিয়ে তোমরা কি করো, আমরা, মানে আমরা সবার কথা বলছি, কি করি আমরা? সকালে ওঠে
রাতের বেলা যেগুলো খেয়েছেন ধুয়ে ফেলবে, সংসারের কাজ কিন্তু খেয়েছেন বলে ধুতে হয়েছে, না খেলে কিন্তু ধুতে হতো না। খাওয়া দাওয়া বন্ধ করে দিন, সকালবেলা বাসন মাজা বন্ধ হয়ে গেছে, হয়ে গেল। এবার ঘরটা একটু পরিষ্কার হয়ে গেল, কারণ ওখানে আমি থাকবো, ওখানে শোবো, পরিষ্কার করতে হবে, শোয়া বন্ধ করে দাও, পরিষ্কার করতে হবে, হয়ে গেল। এইবার কি গো, চাটা আসবে, যা সেবা হয়ে গেল। এবার টিফিনের ব্যবস্থা হবে, বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হবে, টিফিন হয়ে গেল, দুপুরবেলায় কি খাওয়া হবে, হয়ে গেল, একটু বিশ্রাম নিয়ে নাও, নেওয়া হয়ে গেল। সন্ধ্যাবেলা একটু তুলসী তলায় প্রদীপ পড়ে, কারো পড়ে না, কারো সিরিয়ালে থাকে পড়ে, যাই হোক পড়ে মোটামুটি, হয়ে গেল। এবার আরো কিছু একটা চায়ের সঙ্গে কিছু একটা খেতে হবে, হয়ে গেল। তারপরে এবার রাতে কি খাবে, হয়ে গেল। আর না একটু ঘুমিয়ে পড়ো, টিভি দেখো, বাবা বলবেন এই আমি কি ওসব করি, আমি তো বাইরে যাই কাজ, কেন করেছো? হ্যাঁ ও বাবা, আমরা উপার্জন করি কেন, জীবিকা অর্জনের জন্য, মানে পেটে কিছু দিতে হবে তো, টাকা ছাড়া সব ফাঁকা, সবই কিন্তু আমাদের ভালো থাকার জন্য। আত্মন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না, কৃষ্ণেন্দ্রিয় হরে হরে বা প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। আত্ম মানে নিজের ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়গুলোকে, আমরা আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, বলছে নিজের ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য তুমি যা করবে সেটা তোমার কাম। যেগুলো আমি বললাম, ভালো খাবো, ভালো থাকবো, ভালো বিছানায় ঘুমাবো, ভালো জায়গায় ঘুরতে যাবো, সব নিজের জন্য, এটা হচ্ছে কাম। কাম মানে কামনা। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমনা, যখন আমরা গোবিন্দের সুখের জন্য কিছু করব, আমার সুখের জন্য অনেক কিছু করছি, শীতে গরম পোশাক, গরম ঘর, গরমকালে আবার ঠান্ডা লাগবে, সব নিজের জন্য করছি, কিন্তু এই বাসনাটাই ভগবানের প্রতি ভালোবাসা কোনটা, ভগবানের প্রতি ভক্তি কোনটা? আমি আমার সন্তানকে ভালোবাসি, ভালোবাসে আমার ছেলেটা এটা খেতে ভালোবাসে, যদি এটা আমি রান্না করতে পারি ও ভালো করে খাবে, কি করি না, তুমি ছেলের জন্য করছো, এটাই যখন তুমি গোবিন্দের জন্য করবে, এটাই তোমার গোবিন্দের প্রতি ভালো। যখন আমরা কাউকে ভালোবাসি তার জন্য কর, রাস্তায় যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, সে যদি আমার অচেনা হয় পাশ কাটিয়ে চলে যাব, যদি সে আমার চেনা হয় তাকে নিয়ে আমি হসপিটালে যাই, কারণ তাকে আমি চিনি, তার প্রতি এতটুকু হলেও আমার আন্তরিকতা আছে। যখন সেটাই এই জাগতিক জগৎ থেকে উঠে গিয়ে আমার গোবিন্দের চরণে চলে যাবে, হে গোবিন্দ আমার তো সেবা হলো, তোমার হবে কখন? গোবিন্দ কোনটা খেতে ভালোবাসে? আচ্ছা গোবিন্দ কোনটা পড়লে, আমার গোপালকে কোন পোশাকটা পড়লে ভালো লাগবে বলো দেখি, এটাই হচ্ছে গোবিন্দের প্রতি তোমার ভালোবাসা। তাই পৃথিবীতে শুধু আমরা নিজেকে সুখ দেওয়ার জন্য আসিনি, মহাজন বললেন কৃষ্ণ ভজি বারতরে এই সংসারে আইনো, এই সংসারে আইনো, কৃষ্ণ ভজি বার তরি সংসারি আইনো, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হই। আমার বাবা, আমার মা, আমার স্বামী, আমার সন্তান সব যদি আমার হয়, শেষ দিনে ভেবে দেখো রেমন আমি কার। আর যেদিন তুমি হিসেবের খাতা নিয়ে বসবে আর সব দিন শেষে সন্ধ্যের বেলা হিসেব করতে বসবে যে সবই তো আমার হলো, আমি কার, সেদিন দেখবে হিসেবের খাতায় শূন্য পড়ে গেছে, হিসেব মেলেনি। কারণ এ জগতে যদি আপন বলতে কেউ থাকে সে হলো নাম, কারণ যখন আমরা এসেছিলাম গোবিন্দের স্মরণে এসেছি তো, আপনি বলবেন কেন মাকে স্মরণ নিয়ে এসেছি, ভেবে বলুন তো মা, আপনারা তো মা হয়েছে, সবার সন্তান আছে তোমার, আপনিও তো গর্ভে সন্তান ধরেছেন, আপনার গর্ভে যে সন্তানটাকে আপনি 10 মাস 10 দিন কষ্ট করে ধারণ করে রেখেছিলেন সে কি আপনাকে চিনত? জন্মের পর কি আপনাকে চিনেছে? জন্মের পর চিনেছে? এটা তো একটা বড় প্রশ্ন। আচ্ছা তোমার সন্তান হয়েছে, আমি নিয়ে চলে এসেছি, হ্যাঁ এবার আমি তাকে মানুষ করছি, বড় করছি, তাহলে সে মা বলে কাকে ডাকবে?
আমাকে ডাকবে তোমাকে নিশ্চয়ই ডাকবে না, কারণ সে তোমাকে চেনে না। ভেবে দেখো অদ্ভুত বিষয়, যে খেলো বলে আমি খেলাম, যে শ্বাস নিল বলে আমি বাঁচলাম, যে গর্বে ধরল বলে আমি পৃথিবীর আলো দেখলাম, যে আমার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করলো আমি তাকেই চিনি না। তার মানে আমি চিনি কাকে? তুমি নিমিত্ত, তুমি তুমি আমাকে জন্ম দেওয়ার নিমিত্ত মাত্র, কারণ বসে আছে তুমি তো নিমিত্ত মাত্র, কাঠের পুতুল তো, নাচার দড়ি দিয়ে নাচালে তবে না নাচবো, তুমি তো নাচছো কিন্তু নাচানোর লোক তো উপরে, আমি তাকে চিনে রেখেছি, আমি তাকে চিনে রেখেছি। আবার যেদিন চলে যাবো ওটা তো আশা হলো, যেদিন চলে যাব। এই দিদি আমার না ওই সিনেমার গানগুলো খুব সুন্দর লাগে, দে একবার চালিয়ে দে, জেনে নেবে কার কোন সিনেমার গান ভালো লাগে, যখন মারা যাবে চারজনে কাঁধে তুলে নিয়ে ওই সিনেমার গান দিয়ে নিয়ে যাবে, কেউ নিয়ে যাবে? যে যে গানেতেই আর যে বাজনাতেই কোমর দোলাক না কেন, শেষ দিনে একটা কথাই বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। তার শরণে এসেছি, তার শরণে চলে যাব, তাই বলছে এই পৃথিবীতে যদি করতে হয় কি করবে, প্রেমানন্দে মেতে হরি বল। কিসে হরি বলতে বলছে? প্রেমানন্দ, প্রেম আনন্দ। দেখো তোমার সঙ্গে আমার ভালোবাসা দুদিনের, দুদিন পর যদি তোমাকে আমি ফোন না করি তুমিও আমাকে খোঁজ নেওয়া ভুলে যাবে, কিন্তু গোবিন্দের সঙ্গে ভালোবাসা যদি গাঢ় হয়ে যায় এই প্রান্তে কেন, পৃথিবীর যে প্রান্তে থাকি তাকে আমি ভুলতে পারবো, কারণ সে সর্বত্র বিরাজমান। তাই তার প্রতি প্রেম দাও, শুধু মুখে হরি 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 বললে হবে না, সারাদিন হরি হরি রাতের বেলা কি করি বলো, চুরি করি, ও ভালোবাসার দাও। তাই বলছে প্রেমটা যেন অন্তর থেকে আসে, একদম ভেতর থেকে আসবে, গোবিন্দের জন্য ভালোবাসা, তোমার আমার মুখের ভালোবাসা, তুমি আমার করতে পারলে ভালো আর না করতে পারলে তোমার মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই, কিন্তু গোবিন্দের জন্য এখান থেকে যেন আসে প্রেম আর আনন্দ। গোবিন্দের কাছে কোনো দুঃখ নেই। আমার কেউ কোনোদিন ভগবানকে ভালোবেসে দুঃখ পেয়েছে? সংসার তোমাকে দুঃখ দেবে, সে কোনোদিন দুঃখ দেবে না, কেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দময় বিগ্রহ, অনাদির আদি যিনি সর্বকারণের কারণ, যিনি আনন্দের বিগ্রহ, তার কাছে কোনো দুঃখ নেই, শুধু আনন্দই আছে। তাই বলছে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলায়, এমন বন্যা দেখি বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই, দেখো ডুবলো নদীর পুরুষ মানুষ জাতির বিচার নাই, আমার ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই, দেখো ডুবলো নদীর পুরুষ মানুষ জাতির বিচার নাই, বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলায়। আমা বন্যা দেখেছো? মায়েরা বন্যা দেখেছে? আচ্ছা মায়েরা কি বোবা নাকি? বোবা কথাটা তো বল, বোবা যা বলি তাতেই ঘাট, এদিকেই নড়, ঘাট নাড়া পুতুল দেখেছো? যাই বলবে এদিকেই নড়, এদিক আর হবে। আমা বন্যা দেখেছো? বন্যা দেখো নি, টিভি দেখো না? তা বন্যা হলে কত মানুষ তলিয়ে যায়, কত ঘর বাড়ি চলে যায়, তাই তো? ঠিক এমন বন্যা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে? দেখো বন্যা দেখো নি? আরে এই তো দেখো, ভালো করে বড় বড় চোখ করে দেখো, দরকার বলে চশমা লাগিয়ে দেখো, এই যে এই বন্যাটা, জল আছে
দেখো কত মানুষ একত্রিত হয়েছে, সবাই তলিয়ে যাচ্ছে নামে, সবাই হাত তুলছে। এটাই তো নামের বন্যা, যদি দেখতে হয় যেতে হবে মায়াপুর নবদ্বীপ ধামে, গিয়ে দেখে এসো কত মানুষ জল নেই নামে বাহু তুলে তলিয়ে যাচ্ছে। তাই বলছে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী। আচ্ছা আপনারা সবাই আশেপাশে থেকে এসেছেন তো, ঠিক আছে, আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, ওই এখান থেকে ঢুকলাম আর কি, যে গেটটা করা হয়েছে ওই গেটে বড় বড় করে লেখা আছে এখানে আজকে কীর্তন আসর হবে, নারীরা প্রবেশ করবে পুরুষ প্রবেশ নিষেধ, লেখা আছে না, লেখা নেই, আমি তো দেখলাম লেখা নেই, তার মানে নারী পুরুষ ডুবলো নদের পুরুষ নারী, পুরুষ নারী সবাই ডুববে কারোর জন্য বাধা নেই, ডুবলো নদের পুরুষ নারী, তারপর জাতির বিচার নাই। তুমি ইসলাম ধর্মের মানুষ তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না, তুমি জবন তুমি হরি বলতে পারবে না, এই তুমি মুচির ছেলে তুমি হরি বলতে পারবে না, এমন কোন নিয়ম নেই। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ তে, তাই বলছে সবাই ডুববে যদি আমার মহাপ্রভু নামের প্রচার করতে এসে ওই চাঁদ ধর্মের বিচার করতো তাহলে চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই এই হরি নামে চাঁদ ধর্মের কোনো বিচার নাই, তার প্রমাণ ঠাকুর হরি দাস, ঠাকুর হরি দাস, ঠাকুর হরি দাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল, হরি দাস ঠাকুর হরি দাস, ঠাকুর হরি দাস কাজীর ছেলে হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে গৌর, হরি হরি প্রেমানন্দে বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারি, আবার প্রেম তরঙ্গে খেলছে সাঁতারে গোলক বিহারি, দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতারে গোলক বিহারি, আবার প্রেম তরঙ্গে খেলছে সাঁতারে গোলক বিহারি, দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতারে গোলক বিহারি, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারি, আমার বন্যার যাই বলি হারি, বলে অনেক তো বন্যা দেখলা তবে এমন বন্যা দেখিনি, তরঙ্গ মানে কি গো ঢেউ, বলছে বন্যার ঢেউটা এত বড় আর ভারী যে সবাইকে, আমার দেখবেন সমুদ্রে যখন বড় ঢেউ আসে সব ডুবিয়ে দেয়, বেশ ঢেউ খাচ্ছিলাম এমন একটা ঢেউ এসেছে ডুবিয়ে দিয়ে জল খাইয়ে দিয়েছে, বলছে এই ঢেউটা এমন বড় এত ভারী যে সবাইকে ডুবিয়ে দিচ্ছে, শুধু তাই নয় এই যে তুমি আমি সাধারণ মানুষ হয়েছি তুমি তো আমি আর ডুববই, শুধু তাই নয় এই যে প্রেম তরঙ্গ প্রেম ঢেউতে কে সাঁতার দিচ্ছে জানো, গোলক বিহারি, কে গো আমা ভক্তদের সঙ্গে কে হরিনাম গাইত গো, ভক্তদের সঙ্গে হরিনাম কে গাইত, একই সঙ্গে ভক্ত হয়ে ভগবান নেমে এসেছে কে, গৌর হরি, সেই গোলক বিহারী ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম গাইছে, এখন গোলক বিহারী যখন নাম গাইছে আর একজন থাকতে পারলো না সেও নেমে পড়েছে, হ্যাঁ গোলক বিহারীর সঙ্গে তাহলে কে নামলো, ওই দেখো সঙ্গে, দেখো সঙ্গে, দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সতার দিল, সঙ্গে প্রভু, দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সতার দিল, প্রভু হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে বেতে হরি বল, হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে বেতে হরি বল, হরি নামের বন্যা যে গেল আমার, হরি নামের বন্যা কি এসেছে কি মনে হয় এখানে বন্যা হয়েছে, বাবারা কি মনে হয় এখানে বন্যা হয়েছে,
আচ্ছা বন্যা যদি হয়েই যায় কে কে এই হরিনামের বন্যার জলে নামবে একটু হাত তোলো, যে আমি বন্যার জলে নামবো ইচ্ছে আছে, হরিনামের বন্যার জলে নামবো ইচ্ছে আছে, নামবে না? আরে বাবা ভিজবে না, ভয় নেই, জামা কাপড় ভিজবে না, ঠান্ডাও লাগবে না, একটু তোলো দেখি বন্যার জলে সবাই নামবো, যারা উপরে বসে আছেন বাবারা ওদিকে দেখি বন্যার জলে সবাই মিলে নামবো, একটু হরি ধ্বনি দিতে হবে, নিতাই গৌর হরি 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 বল, বা 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 হরি বল বলে তুমি নামো সেই জলে, হরি বল বলে তুমি নামো সেই জলে, হলো ধ্বনি হলো ধ্বনি হলো ধ্বনি, তোমরা নামো সেই জলে একবার হরি বল বলে, ডুবলো যেজন পেলো রতন সন্তোষ তাই 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 বলে, আমা ডুবেছো, আমা ডুবেছো, সবাই ডুবেছো, কে কে রতন পেয়েছো হাত তোলো, দেখি কি রতন পেয়েছো দেখি, দেখা এই দেখা শুধু হাত তুলে দেবে, রতন পেয়েছো দেখা পাওনি, এখন হাসছে বলছে না, হ্যাঁ ওইখানে দেখেছো বের করে দাও, আমা আমরাও ডুব দি ডুবুরিও ডুব দেয়, আমরা ডুবে হাবুডুবু খাই ডুবুরি ডুবে রতন তোলে, আরে হরিনামের জলে ডুব দিলে কি রতন পাবে জানো, যদি হীরে থাকে তোমার কাছে হীরে, আংটি পরেছো চুরি হওয়ার ভয় আছে ভেঙে যাওয়ার ভয় আছে, আবার কেউ ভাগও নিয়ে নিতে পারে, বাবা চলে গেলে ছেলেরা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব করে, কিন্তু বাবা এই হরিনামের জলে ডুব দিয়ে যদি গৌর রতন লাভ করতে পারো চুরি হওয়ার ভয় নেই, কাউকে ভাগও দিতে হবে না, কিন্তু সেই গৌর চরণ রূপ রতন আমরা পাই না কেন, ওই যে বললাম ডুবুরি ডুবে রতন তোলে, আমরা ডুবে হাবুডুবু খাই কেন, শুধু ডুবলে ডুবলে হবে না, কি করতে হবে ডোবার মতো ডোবার মতো ডোবার মতো ডুবলে বুঝি সে যে অনাতন পেল, হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে গেল নিতাই গৌরি সীতারাম প্রেমানন্দে হরি 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 বল, যাই হোক মা আসুন আমরা আজকে আমাদের বিষয়বস্তু বা লীলার মধ্যে প্রবেশ করি, আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করবো বৃন্দাবনের লীলা, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন, বৃন্দাবনের লীলা আস্বাদনার্থে সবাই মিলে যাবো, কোথায় যাবে গো, কোথায় যাবে, যাওয়ার ইচ্ছে টিচ্ছে আছে, আমা কোথায় যাবে গো, বৃন্দাবনে, তা বৃন্দাবন যাওয়ার আগে আমরা যাব নবদ্বীপ ধামে, নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের ভাব দর্শন করি তারপর যাব বৃন্দাবন, আজকে শ্রীধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে, নাম গাইতে গাইতে দয়াময়ের মাঝে এক ভাব এলো, ও মা তোমরাও তো নাম গাইলে, বাড়িতে নাম গাও তো করতালি দিয়ে, আচ্ছা নাম গাইলে কখনো কষ্ট হয় তোমাদের, চোখে জল আসে, হ্যাঁ চন্দ্রাবলী বেরিয়ে এসে গলবস্ত্র হয়ে দাঁড়িয়েছে, হে মাধব কৃপা করে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো, গোবিন্দ বলছে চন্দ্রা আজ তুমি আমায় ক্ষমা করো, আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, তবে কথা দিচ্ছি আমি একদিন আসবো তোমার কুঞ্জে, কিন্তু আজ যে আমায় ছেড়ে দিতে হবে, মাধব
ছেড়ে দেওয়ার কথা বলছো, যাকে ধরা যায় তাকেই ছাড়া যায়। কিন্তু আমি তো সংসার আঁকড়ে পড়ে রইলা, তোমাকে ধরলামই বা কখন যে ছাড়বো। এতদিন শুধু তোমার থেকে দূরেই থেকেছি, তোমার কাছে যেতে পারিনি আমি। সব ভুলে এতদিন তোমাকে ভুলেছিলাম, তোমার কাছে আসতে পারলাম না। আজ যখন সব ভুলে তোমার কাছে এলাম, তুমি ফিরিয়ে দেবে। মা গো, ভগবান কখনোই কাউকে পর করে না। আমরা স্বার্থে ভালোবাসি, গোবিন্দ কাউকে স্বার্থে ভালোবাসে না। তাই ভগবান যখন আমাদেরকে চায়, কোনোদিন তুমি তাকে উপেক্ষা করো না। ভগবানকে উপেক্ষা করলে বড় শাস্তি পেতে। আমার বৃন্দাবনে কৃষ্ণ যেখানে বড় হয়েছিল সেই গ্রামটার নাম হচ্ছে নন্দগাঁও, আর রাধা রানী যেখানে থাকতো সেই গ্রামটার নাম হচ্ছে বর্ষানা। ওই নন্দগাঁওর একটা ছেলের সঙ্গে বর্ষানার একটা মেয়ের বিয়ে হয়। আগেকার বিবাহ রীতি কি ছিল, বিয়ে হয়ে যাবে ছোটবেলায়, ছেলে পিতামাতার কাছে থাকবে, মেয়েও তার পিতামাতার কাছে রইবে। এবার যখন তারা যোগ্য হবে ছেলে এসে মেয়েকে নিয়ে যাবে। বিবাহ হয়ে গেছে, যেমন রীতি তেমনই চলছে। আজকে ছেলেটা সুন্দর করে সেজে বউ আনতে যাচ্ছে গরুর গাড়িতে করে, আর রওনা দিয়েছে মাঝ রাস্তায় পথটা ঘিরে ধরেছে কৃষ্ণ। এই 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 দাঁড়া, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস রে? বউ আনতে। ও তাই, বউ নিয়ে এসে আমাকে দেখাবি তো? বল দেখাবি, তোকে দেখাবো না তো কাকে দেখাবো, তুই আমার বন্ধু। ঠিক আছে, এই দেখ আমি কিন্তু এখানেই রইলাম। হ্যাঁ, বউ নিয়ে এসে প্রথম মুখটা কিন্তু আমাকে দেখাতে। আচ্ছা ঠিক আছে কৃষ্ণ, আয় সাবধানে। চলে গেল। যখন মেয়ের বিদায় হয়, মেয়ের যারা আত্মীয় পরিজন থাকে মেয়েকে অনেক কিছু শেখায়, ভালোভাবে থাকবি, সবার সঙ্গে মিলেমিশে থাকবি, ঝগড়াঝাটি করিস না, খারাপ কথা বলিস না, ইত্যাদি ইত্যাদি শেখান তো মায়েরা। মেয়েটার মাও আত্মীয় পরিজন শেখাচ্ছে, হঠাৎ করে একটা সাড়া এলো, বর এসেছে। এই চল চল বর এসেছে, চল চল চল। সবাই চলে গেল, মেয়েটার মা ভালো করে দেখলো যে আশেপাশে কেউ নেই। সেই সময় মেয়েটার কানে কানে বলছে, শোন মাধবী, যে গ্রামে তোর বিয়ে হয়েছে নন্দগাঁও, ওখানে একটা ছেলে আছে। হ্যাঁ, ওখানকার যিনি রাজা নন্দ রাজা, তার ছেলে নাম কি? নাম কৃষ্ণ। ওই ছেলেটার থেকে একটু দূরে দূরে থাকিস, কখনো যেন মুখ দেখাতে যাস না, বিপদে পড়ে যাবি। কেন মা? কারণ ছেলেটার স্বভাব চরিত্র, যার নাম শুনতে এসেছে তার নামে বদনাম করছে, বলে স্বভাব চরিত্র ভালো। চলো, সময় হয়ে যাচ্ছে, বেলা বয়ে যাচ্ছে, বিদায়। বিদায় হয়ে গেল, এখন নতুন বউ ফিরছে আবার এদিকে নন্দগাঁওতে ঢুকেছে, আর একদম সামনে কৃষ্ণ। কিরে নিয়ে এসেছিস? দেখ বৌদিকে এবার বল ঘোমটাটা তুলতে, আমি মুখটা দর্শন করব। মাধবী, এ হচ্ছে আমার অন্যতম সখা নন্দরাজার ছেলে গো, আমাদের নন্দরাজার ছেলে না কৃষ্ণ। ও তোমাকে, ও তোমার মুখটা দেখবে বলছে, একবার ঘোমটাটা তোলো। হঠাৎ করে মেয়েটার মনে পড়ে গেল কার কথা, কি হলো ব্যাপারটা, ঘুমটা তুলতে বলে মেয়েটা ঘুমটা নামায় কেন? কি গো ঘুমটাটা তোলো মাধবী, তোমাকে আমার বন্ধু দর্শন করবে, তুমি এমন করছো কেন, ঘুমটাটা তোলো। আরে কিরে, তোর বউকে বল ঘুমটা তুলতে।
দেখো আমরা এত করে বলছি, তুমি ঘোমটাটা তোলো। অনেকবার হয়েছে, সুযোগ ভগবান সবাইকেই দেয় কিন্তু বারবার দেয় না। শেষবারের মতো বলছি, তোর বউকে ঘোমটাটা তুলতে বল, এরপর কিন্তু আমি আর বলবো না। যখন বলছে শেষবারের মতো বলছি, মেয়েটা ভয় পেয়ে গেছে, ওই যে বলে দিয়েছে স্বভাব চরিত্র ভালো নয়, কি করবে রে বাবা, কোনো কিছু করবে, বকবে, ধরে নিয়ে যাবে, এই যে ভয়। ভগবান যেই না এই কথা বলেছে, মেয়েটা কি করেছে, তার ঘোমটার আড়ালেই তার সমগ্র দেহটাকে ঢেকে ফেলেছে। চিৎকার করে উঠল কৃষ্ণ, শোনো, তুমি যখন তোমার বদন আমাকে দর্শন করালে না, প্রতিজ্ঞা করলাম আমিও কোনোদিন তোমার বদন দর্শন করব। জানি চলে এলো, সব ঠিকঠাক মিটেছে। এবার ওই মেয়েটা গ্রামে পুরনো হয়েছে, সব মেয়েরা যেমন বাড়ির কুলবধূরা যেমন জল আনতে যায়, ফুল তুলতে যায়, সেও যায়। বৃন্দাবনের পথ ধরে যখন কৃষ্ণ যেত, সারা পড়ে যেত বৃন্দাবনে যে কৃষ্ণ, ওই দেখ কৃষ্ণ যাচ্ছে, চল চল, সবাই কৃষ্ণকে দেখতে যেত। একমাত্র ওই মাধবী ছিল যে কৃষ্ণ নাম শুনলেই ছুটে এসে ঘর ঢুকে যেত। যখনই কৃষ্ণ আসতো সবাই শুনতো, সবাই ঘোমটাটা খুলে দিয়ে ভগবানকে দর্শন করতো, ওই একমাত্র বৃন্দাবনে মাধবী ছিল, ঘোমটা টেনে। এভাবেই চলছে দিন, শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি, ওলট পালট হয়ে যাচ্ছে সব, প্রাণ ভয়ে মানুষ ছোটাছুটি করছে, সবাই ছুটছে। ভগবান কৃষ্ণঙ্গলে ধারণ করলেন গিরিগোবর্ধন, আর ছোটাছুটি করতে করতে মেয়েটার ঘোমটাটা উড়ে গেল। প্রথম দৃষ্টি পড়ল ভগবানের কৃষ্ণাঙ্গলে, স্থির হয়ে গেল, না আর ছোটাছুটি নয়, স্থির হয়ে গিয়ে দাঁড়িয়ে দেখছে, বাহ, যার আঙুলটা এত সুন্দর, হয় এত সুন্দর কারো আঙুল হয়, যার আঙুলটাই এত সুন্দর, না জানি সে কত সুন্দর, কে এত সুন্দর, কে আছে বৃন্দাবনে? আচ্ছা আমি কি একটু এগিয়ে যাব, আমি কি দর্শন পাব? বাহুডোর দেখা যাচ্ছে, এগিয়ে গেছে, বাহ ধন্য ধন্য আমার এই মানব জন, কি দর্শন করছি আমি, আমি কি সত্যি দর্শন করছি? আচ্ছা বৃন্দাবনে এমন কাউকে তো আমি এর আগে দেখিনি, আচ্ছা আমি কি এগুলো তার বদন দর্শন করতে পারবো, আমি কি পাবো তাকে একবার একবার এক পলকের জন্য দর্শন করতে, আমি কি আমি কি পারবো? তাহলে কি একটু এগিয়ে যাবো, কিন্তু আমার যে শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, আমি যে এগোতে পাচ্ছি না। চিৎকার চলছে এদিকে, পালাও পালাও পালাও, মানুষ ছোটাছুটি করছে, কেন প্রাণ ভয়, ঝড় বৃষ্টি হচ্ছে না প্রচুর। যতদিন তুমি এই জাগতিক জগতের নকল ধনেতে আসক্তি থাকবে, ততদিন তুমি ছুটবে। আমরা সবাই টাকার পেছনে ছুটছি, আজ গাড়ি বাড়ি সংসার ছেলে মেয়ে, আমরা কখনো স্থির থাকি? আমাদের মনটা কি এক মুহূর্তের জন্য স্থির হয়? অবিরত আমরা ছুটে চলেছি, এমনকি রাতে ঘুমের মধ্যেও আমরা ছুটে বেড়া, কত স্বপ্ন দর্শন করি। যদি কেউ আসল ধন একবার পেয়ে যায় না, যদি কেউ আমার গৌর গোবিন্দ রূপ ধনে ধনী হয়ে যায় না, সে স্থির হয়ে যায়, তার ছোটাছুটি বন্ধ হয়ে যায়, তার কোনো প্রাণ ভয় থাকে না, তার কোনো মৃত্যু ভয় থাকে না, এই জাগতিক জগতে কোনো মানুষের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না, কোনো ভয় থাকে না, কারণ সে আসল বস্তুটা লাভ করেছে, সে পারমার্থিক জগতে চলে গেছে, না এই জাগতিক জগতে নয়। এই যে এই জাগতিক জগতে আমার দেহের মৃত্যু হবে, এই দেহটাকে জ্বালিয়ে দেবে, আমার অন্ত
অন্তরটাকে জ্বালাতে পারবে না। এই অন্তরটা তাকে দিতে হবে। আর এই অন্তরটা যদি একবার স্থির হয়ে যায় না, একবার যদি তার কাছে পৌঁছে যায় না, এক জন্ম নয় জন্ম জন্ম কারোর ক্ষমতা নেই এই হৃদয়টাকে সে নাড়াতে পারে। সে হতে পারে তোমার মা, হতে পারে তোমার বাবা, হতে পারে তোমার স্বামী, হতে পারে তোমার সন্তান, কিন্তু সব থেকে যে আপন এক জন্ম, প্রতিটা জন্ম জন্ম তার কাছে তুমি থেকে যাও। আমি কি এগোবো, আমি কি পারবো এগোতে? আরো একটা পায়ে গিয়ে গেছে ভগবান শ্রীমূর্তি, দাঁড়িয়ে আছে দর্শন করে স্থির হয়ে গেছে নিতাই গৌর হরি হরি হরি। দর্শন করলাম আমি এত রূপ এত জ্যোতি, সখী সখী বল মাধবী ওটা কে, এত দিব্য জ্যোতি এত অপরূপ কে? মাধবী আরে এই তো সেই কৃষ্ণ যাকে দেখে তুই ভয়ে পালিয়ে যেতিস। আমি কি ভুল করলাম, আমি এতদিন আমি এতদিন এই কৃষ্ণের থেকে দূরে থেকেছি। ও মা এ তুমি কি করলে মা? যে কৃষ্ণের কাছে মানুষ নিজেকে উজার করে দেয়, আমি সেই কৃষ্ণের থেকে নিজেকে লুকিয়ে রেখেছি। মা যার কাছে মানুষ লজ্জা ঘৃণা পরিত্যাগ করে আসে, ভয় দূরীভূত করে আসে, আমি সেই কৃষ্ণের কাছে লজ্জায় ভয়ে কোনোদিন এসে দাঁড়াইনি মা। তোমার কারণে আমি, তোমার কারণে আমার জীবনে আমি আমার জীবনের এতগুলো দিন নষ্ট করে ফেলেছি মা। তুমি আমাকে কৃষ্ণ চরণ হতে কেন বলছিস মা গো? চরণ থেকে বঞ্চিত করিলে ও গো মা, মা গো। হে দয়াময়, হে কৃপাময়, জানি না জানি না আমি তোমার কাছে গিয়ে দাঁড়াবো কেমন করে আমি জানি না। যে ভগবানকে পাওয়ার জন্যে মানুষ কাতর হয়ে থাকে, সেই দয়াময় নিজে আমার কাছে এসেছিল, আমার কাছে এসে আমাকে আপন করতে চেয়েছিল। যাকে এক পলক দর্শন করার জন্য জগৎ পাগল থাকে, সেই জগতের কর্তা জগতের স্বামী আমাকে দর্শন করতে চেয়েছিল। আমি এমন হতভাগিনী, আমি এমন পাপী, আমি এমন মূর্খ, আমি আমার কবিদের কাছে যেতে পারিনি। সে আমার কাছে এলো, আমি তো তার কাছে যেতে পারি। আছাড় খেয়ে গিয়ে পড়লো
গোবিন্দ চরণে মাথবি। দয়াম এই চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দয়াম আমায় তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি তোমার থেকে নিজেকে দূরে রেখেছি, আমায় তুমি ক্ষমা করে দাও, ফিরে যাও তুমি, আমি তোমার মুখ দর্শন করব না। দয়াম আমি না হয় ভুল করেছি, তাহলে তুমি আমাকে ফিরিয়ে দেবে, একবার তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা, আমি তো তোমাকে বহুবার ক্ষমা করেছি, কতবার তুমি আমার থেকে ধরে সরে গেছো তুমি জানো, শুধু সেই দিন নয়, আমি বৃন্দাবনে কতবার তোমার কাছে এসেছি তুমি জানো, যতবার আমি তোমার কাছ দিয়ে গেছি তুমি ততবার দূরে সরে গেছো, আর নয় মাধবী, ফিরে যাও তুমি, আমি তোমার পানে তাকাবো না, বেশ ফিরিয়ে দিচ্ছ, ফিরিয়ে দিচ্ছ আবার, তুমি প্রতিজ্ঞা করেছো আমার দিকে তুমি দর্শন করবে না, হ্যাঁ আমিও প্রতিজ্ঞা করলাম, দেখে তুমি কত বড় ভগবান, আমিও প্রতিজ্ঞা করলাম, যে ঘোমটা তোমার আর আমার মাঝখানে দাঁড়িয়েছিল ওই ঘোমটা আমি সরিয়ে দেব, যদি আসতে হয় শুনে রাখো মাধব, আমি আবার ফিরে আসব, এই পৃথিবীর মাটিতে আসব, আমি আবার নারী হয়ে আসব, আর এই নারী হয়ে এসে যে লজ্জার কারণে আমি তোমার কাছে আসতে পারিনি, সেই লজ্জা আমি সবার আগে দূর করে দেব। মেয়েটা ফিরে এসেছিল, জানো মেয়েটা কে? রাজস্থানের মীরা নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। এসেছিল মেয়েটা, আমরা দুটো মেয়েকে কলঙ্কিনী বলি, কে কে কলঙ্কিনী? কারা কলঙ্কিনী? কারা? রাধা। রাধা কেন কলঙ্কিনী? কেন কলঙ্কিনী? রাধা রানীর স্বামী ছিল যার নাম ঘোষ। স্বামী থাকার পরেও রাধারানী গোবিন্দের বামে গিয়ে দাঁড়াত, তাই সে কলঙ্কিনী। মীরারও স্বামী ছিল যার নাম রানা, কিন্তু স্বামী থাকার সত্ত্বেও মীরা কি কোনোদিন গোবিন্দের বামে গিয়ে দাঁড়িয়েছে? কি দাঁড়িয়েছে? গোবিন্দের সঙ্গে তার মিলন হয়েছে, তাহলে সে কলঙ্কিনী হলো কি করে? কলঙ্কিনী বলে দিলেই হয়ে যাবে মা, রাধারানী দাঁড়ালো তো গোবিন্দের সঙ্গে, তাই কলঙ্কিনী। মীরা দাঁড়িয়েছে, গোবিন্দের সঙ্গে মিলন হয়েছে, কলঙ্কিনী বলে দিলে। আজ এখানে নাম চলছে, বাবারা বসেছেন, মায়েরা বসেছেন, সবাই একসঙ্গে আনন্দ করছেন, যখন নাম হয় ভজন গান হয় সবাই একত্রিত হয়ে নাচে, নৃত্য করে হরিনাম, তাই না? এটা আজকে সেদিন নয়, তুমি নামে অংশগ্রহণ করতে পারবে না এমনটা নয়, অংশগ্রহণ করো, করতালি দাও, দূরে থাকো, ঘোমটা থাকবে, তুমি না কুলের বউ, ঘোমটা থাকবে, দূরে থাকবে, করতালি দিতে পারবে, শ্রবণ করতে পারবে, নাম গাইতে পারবে, সবার মাঝখানে এসে হাত দুটো তুলে নৃত্য করতে পারবে, এটা মিরাকল। বলেছে না সবার আগে লজ্জাটাকে তুলে দাও, কেন যাব না আমি তোমার কাছে? আরে তুমি যার দাস আমিও তো তার দাস, তুমি আমি ভাই ভাই, তো সবাই নাম করছে, তার মাঝখানে মীরা এসে নাচছে, এলো চুল ঘোমটা নেই, গোবিন্দ কৃপা করেছিল, করেছিল কত অপমান, মীরা কম আঘাত কম অপমান সহ্য করেনি গো, আর সহ্য করতে না পেরে রাজস্থান পরিত্যাগ করে মীরা চলে গেল, যেদিন মীরা চলে গেল যেদিন, সেদিন থেকে শুরু হলো হাহাকার। মনে রাখবে কোন অঞ্চল থেকে যদি কোনো মহাপুরুষ কোনো ভক্ত চলে যায়,
সেই অঞ্চলের সব সৌভাগ্য সে সঙ্গে করে নিয়ে চলে যায়। মীরা চলে গেল, দলে দলে মানুষ মারা যাচ্ছে, অভাব, চাষবাস নেই, খেতে পাচ্ছে না, চিৎকার করছে মানুষ, বাঁচতে যদি চাও মীরাকে ফিরিয়ে আনো। ছুটলো সবাই, কোথায় মীরা, কোথায় পাবো মীরাকে। যখন মীরাকে খুঁজে পেল তখন মীরা সবে দ্বারকায় প্রবেশ করবে। ফিরে চলো মীরা, আমি তো আর ফিরবো না। না, ফিরে তোমাকে যেতেই হবে মীরা, আমি আর ফিরবো না। মীরা, তুমি যা চাও তাই হবে, তোমার কথা মতো পুরো রাজস্থান চলবে, তুমি শুধু ফিরে চলো। আমি তো আর ফিরবো না, বাঁচাও মীরা, তুমি তো আমাদের সবার মাতৃসভা সন্তান হয়ে অনুরোধ করছি, ফিরে চলো। বেশ, অনুরোধ যখন করছেন আমি ফিরে যাব, তবে এত দূর এলাম, গিরিধারীকে দর্শন করব না? তোমরা সবাই বাইরে বসো, আমি প্রবেশ করব, আমি প্রবেশ করে গিরিধারীকে দর্শন করে বেরিয়ে এসে তোমাদের সঙ্গে বিদায় নেব। কি ঠিক বলেছে? তো সবাই বসে আছে, মীরা প্রবেশ করলো, বসে রইল, মীরা আর দ্বারকা থেকে বেরোলো না। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান পরীক্ষা নেয়, মীরার মতো কষ্ট করতে আমরা পারবো না, তাই বলে রাখি মা, গোবিন্দকে কখনো উপেক্ষা করো না। কে উপেক্ষা করো নাকি ভগবানকে? করো না তো, কি বাবারা করেন নাকি? উপেক্ষা করো না, হ্যাঁ উপেক্ষা করতে হয় না? না, উপেক্ষা ঠিক করে না, আবার খুব একটা চায়ও না। রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে মন্দির, একটা লেটেস্ট প্রণাম বেরিয়েছে, একটু করে দেখিয়ে দাও আমাকে, আমি খুশি হব যদি কেউ দেখাতে পারো। না না, উঠে যাচ্ছে, হচ্ছে না, না না, ও তো প্রণামটা একদম শুদ্ধ প্রণাম দেখিয়েছে, ওটা হলে তো ঠাকুমার একটু উঠে যাচ্ছে, না কে হবে ওটা, কপালকে যান, এই সামনে ঠাকুমা ঠিক দেখে বুঝতেই পারবে না যে কেউ। আমরা বলি না, আরে এই কাজটা তো এক আঙ্গুলের খেল, এমন ভগবানের ভক্তিটাও এক আঙ্গুলের খেল, এক আঙ্গুলে ভক্তি সীমাবদ্ধ। বলে মা, তুমি বড় বড় কথা বললে হবে, বাইক নিয়ে যাচ্ছি, যদি বলি যে বাইক থামি অফিস যাওয়ার পথে যতগুলো মন্দির পরে প্রণাম করে করে যাব, অফিস যেতে ফেরার টাইম হয়ে, কি ঠিক না? হ্যাঁ কি না? বাবারা জোরে বলে তো, কি করব, প্রয়োজন নেই লোক দেখানো প্রণামের, মাথাটা নত করো, কিছু করতে হবে না, শুধু মাথাটা নত করে দাও। হে গোবিন্দ, সেও সব জানে, সে তোমার লোক দেখানো প্রণাম চায়নি, মাথাটা নত করো, কারণ ভগবানের কাছে কখনো মাথা উঁচু করতে, মাথাটা নত করে দাও, এটাও তোমার ভক্তি। তারপরে কোনো প্রয়োজন নেই, যেটাই করবে সে অন্তর থেকে আসে, লোক দেখানোর কোনো প্রয়োজন নেই। যাওয়ার সময় বলে যাচ্ছে, হে গোবিন্দ, যেন পরীক্ষায় পাশ করে যায়, হ্যাঁ ইন্টারভিউ দিতে যাচ্ছি, যেন চাকরিটা হয়ে যায়, চাকরি হয়ে গেলে 50 কেজি বাতাসা হরি লুটে দেব। 50,000 টাকার চাকরি নেবে, 50 কেজি বাতাসার লোভ দেখিয়ে 50,000 টাকা চাকরি ছেড়ে নেওয়া, সে বুদ্ধি। আবার যদি চাকরি না হয়, 50 কেজি ছাড়ো, 50 বাতাসা মন্দিরে আসবে না, আসবে তো না, ফিরে যাওয়ার পথে আবার বলে তোমাকে জানিয়ে গিয়েছিলাম বলে, পরের বাড়ি গেলে আর বলে যাব না, অন্য মন্দিরে বলে যাব, এটা বাদ, এটা বাদ। যদি ইন্টারভিউতে ফেল করে যায়, লক্ষ্য করুন আমাদের মানসিকতাটা, যদি ইন্টারভিউ দিতে গিয়ে ফেল করে যায়, কি রে তোর চাকরিটা হলো না, আরে তোদের সঙ্গে তোর সঙ্গে গিয়েছিল আমাদের পাড়ার বাবলু তো হয়ে গেছে, আর বলো না দাদা নসিব খারাপ, বললে হবে, কপালে নেই, ভগবান ইচ্ছে করেনি, চাইনি তাই হয়নি, বলি না, হ্যাঁ কি না সবাই বলো। আর যদি হয়ে যায় কি বলবে, কিরে তুই এত বড় চাকরি পেয়ে গেলি, আর বলো না, কত জায়গায় ছুটেছি জানো, কত রাত জেগে পড়েছি জানো, কত টাকা দিতে হয়েছে জানো, হ্যাঁ এত বড় চাকরি কি এমনি, কত পরিশ্রম করেছি, না হলে ভগবানের দোষ, হয়ে গেলে আমার না, মানে সব আমার নামে হয়ে গেলে, সব আমার নাম, আমি করেছি, আমি আমি এত খেটেছি, আমি এত করেছি, আর না হলে তার দোষ, সে চায় তো হলে বল না যে গোবিন্দ কৃপা করে দিয়েছে, তখন আর বলবো না। আমা তুমি যে ঘরটায় ঘুমাও, ওই ঘরটায় একটা বিষধর সাপ ঢুকে গিয়ে ফোনা তুলে বসে আছে, কি করবে, কি করবে, মারবে, তাই তো, মারবে তো সবাই, ওই সাপটা যদি শিব মন্দিরে ফোনা তুলে বসে থাকে,
কোথায় নিয়ে আয় না, যখন আমরা গোপালকে সেবা দেব তখন দুধে জল মিশিয়ে দেব। আর শিবের একদম স্বয়ং ভোলানাথ এসেছে রে, হ্যাঁ মাথায় সাবুটে বসে চল, একদম সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাবে যত খাঁটি দুধ ছিল ওই মন্দিরে এসে ঢেলে। আর ওই সবটাই যখন মন্দির থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়াবে দু মিনিট পর, এবার মার লাঠি নিয়ে ছুটছি, ওকে একটু আগে দুধ খাওয়াচ্ছ। মানুষ তোমাকে সম্মান করে না, তোমার পরিস্থিতিটাকে সম্মান করে, বুঝতে পারছো? আজকে তোমার অনেক টাকা আছে, দাদা খুব ভালো, দাদা দাদা সবার বন্ধু, আর দাদার যখন খারাপ সময় দাদার পাশে আর কোনো কাদা নাই, দাদা তখন পুরো ফাঁকা। তুমি যেমন পরিস্থিতিতে থাকবে, তুমি ভালো পরিস্থিতি থাকলে সব অনেক বন্ধু পেয়ে যাবে, যখন পরিস্থিতি খারাপ নিজের ছেলেও পর হয়ে যায়, বৃদ্ধ হলে নিজের ছেলেও পর হয়ে যায়। তাই তুমি যাদের হাত ধরবে তাদেরকে বিশ্বাস নেই ছেড়েও দিতে পারে, তার হাত ধরো যে কোনোদিন তোমার হাত ছাড়বে না, যে বিশ্বাসের যোগ্য। তুমি আমার মন ভরাতে ব্যস্ত, তাই না? আমরা মানুষের মন ভরাই, হ্যাঁ কি না? বাবা আজকে এটা দাও, বন্ধু আজকে এটা দে, ওটা দে, সেটা দে। তুমি আজকে আমাকে একটা সোনার চেন দিয়ে দেবে, ও তোমার থেকে ভালো মানুষ কেউ নেই, পুরো গ্রামে ঘুরে ঘুরে আমি তোমার সুনাম করব। আর এক বছর পর বলো 5,000 টাকা ধার দাও তো, তুমি বলো আমার তো সময় খুব খারাপ, দিতে পারবো না। আমি সেই মানুষ যে তোমার নামে সুনাম ছড়িয়েছিলাম, তোমার নামে বদনাম ছড়িয়ে দেব। আমরা মানুষের মন ভরাতে ব্যস্ত, কত কিছু দিয়ে মন ভরাই কিন্তু মানুষের মন ভরে না। যার কাছে দুফোঁটা নয়নের বাড়ি দিলে তার মনটা ভরে যায়, সেই দুফোঁটা নয়নের বাড়ি আমরা তাকে দিতে পারি। ঠিক আমাদের জীবনকে যেখানে সহজে মন ভরানো যায়, যাকে বিশ্বাস করা যায়, যে হাত ধরলে হাত ছাড়ে না, তার কাছে যেতেই চাই না। আর যেখান থেকে বারবার আঘাত পাই, বারবার কষ্ট পাই, বারবার ফিরে আসি, বারবার ঠকে যাই, সেখানেই বারবার যাই। যে যথামং প্রবদন্তে স্থং সদৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য নিতাই গৌর হরি 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 হরি। শ্রীমদ ভাগবত গীতায় স্বয়ং ভগবান বললেন, মানুষ যদি তার সর্বস্ব দিয়ে আমাকে প্রার্থনা করে আমি তার কাছে ধরা দিই, হে ভগবান হে দয়াময় আমি অধমা, তুমি কি আমার ঘরে আসতে পারো না? হ্যাঁ আমি তোমাকে সেবা দিতে চাই। ভগবান সব সহ্য করতে পারে, সহ্য করতে পারে না ভক্তের নয়নের বাড়ি, ভক্তের অহংকার। পড়ে রইল রাধারানীর কুঞ্জ, গ্রহণ করলেন ভগবান চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলীর কুঞ্জ যেই না গ্রহণ করেছে, মনের আনন্দে চন্দ্রাবলী গোবিন্দকে নিজে হাতে সেবা দিচ্ছে কেমন করে। গলায় বনো মালা দিয়ে, গলায় বনো মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, করুণে নিজ বসন করাই, নিজ বসন করাই, সেবা দেয় আর বলে মাধব, হে মাধব নিজ গুণে সেবা কর, তুমি তব নিজ তাই গৌর হরি হরি হরি, নিজ গুণে সেবা কর গো। মা সুন্দর করে সেবা দিয়েছে, এবার সেবা দিয়ে বলছে মাধব শয়নে যাও। এখন গোবিন্দ চিন্তা করছে শয়নে গেলে কি হবে, ওদিকে রাধারানী বসে বসে কাঁদছ, কারণ কোন সময় মিলন হওয়ার কথা ছিল গো? হ্যাঁ গোধূলি বেলায়, তা গোধূলি বেলা পেরিয়ে তো রাত নেমে গেছে, তখনও তো বোধ যায়নি, এখন কাঁদতে বসেছে রাধারানী। আর এদিকে চন্দ্রাবলী শয়নে দিয়েছে, মাধব বলছে এখন যদি না না বলতে থাকে সময়টা বৃথা যাবে, একটু শয়নে চলে যাই। শয়নে গিয়ে চোখটা বন্ধ করে শয়নে আছে, যাতে চন্দ্রাবলী ভাবে মাধব ঘুমিয়ে গেছে, আর মাধব ঘুমিয়ে গেছে ভেবে চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে মাধব চলে যাবে। কিন্তু চন্দ্রাবলী চরণ সেবা করছে বসে বসে, মাধব নয়ন বন্ধ করে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমাবে কখন ঘুমাবে কখন ঘুমাবে, আর চন্দ্রাবলী চরণ সেবা করছে আর মনে মনে চিন্তা করছে, ও মাধব প্রতি রাতে ঘুমোনো যাই গো, প্রতি রাতে মাধব পাওয়া, প্রতি রাতে গোবিন্দ পাওয়া যায়। আমরা রোজ ঘুমোই কিন্তু এমন সুন্দর সাধু সঙ্গ রোজ হয়? আচ্ছা বাবাদেরকে বলে যাই, আজ তো রাতে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, ওই এক্সামের কারণে একটু এগোনো হয়েছে, যাই হোক তো
রাতে হয়নি, তবুও বলে যাচ্ছি পরের বার প্যান্ডেল করলে একটু লক্ষ্য রাখবেন, খুঁটিগুলো একটু কম দেবেন। যেখানে যেখানে খুঁটি আছে তার গড়ায় গড়ায় সন্ধে আটটা পেরোলেই সমস্যা এসে যায়, বুঝতে পারছো তো? হ্যাঁ, যেখানে বেশি খুঁটি যেখানে বেশি সমস্যা, তো খুঁটি কম দেবেন। একটা হেলান পেলেই হল, বাড়িতে ঘুমের ওষুধ তাও নাকি ঘুম আছে, নরম বিছানা নরম বালিশ গরম ঘর ঘুমের ওষুধ ভালো মন্দ খাওয়া দাওয়া তাও নাকি ঘুম আসে না, হরিবাসরে শক্ত মাটিতে বসে চিৎকার চেঁচামেচি ঠেলা ঠেলি লাউড স্পিকারে মাইক চলছে, একটা খুঁটিতে ঠেক দিয়ে ঘুম এসে যায়, ভাবা লাগে কত শান্তির জায়গা। নিতাই গৌর হরিবোল 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 ভাবতে হয় তামা গোবিন্দ দেখছে কোনো ভাবে আজকে চন্দ্রাবলি নয়নে নিদ্রা নাই, তা সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা সহজ রূপা দিলাম হলো না, যোগমায়া বলো দয়াময় চন্দ্রাবলিকে ঘুম পাড়িয়ে দাও, যোগমায়া মায়া বলে চন্দ্রাবলিকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর মাধবের চরণটা ছেড়ে দিয়ে চন্দ্রাবলি, আর যেই না চন্দ্রাবলি ঘুমিয়ে গেছে মা আর থাকা হ্যাঁ কি করেছে মা গোবিন্দ তাড়াতাড়ি করে চন্দ্রাবলির কুঞ্জ পরিত্যাগ করে বাইরে বেরিয়ে এসেছে, আর বাইরে বেরিয়ে সেই মাথায় হাত সর্বনাশ, এ কি হয়েছিল গো সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে গো মিলন হওয়ার কথা ছিল গোধূলি বেলায়, গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে, আর এদিকে রাধারানী সারা রাত বসে বসে কেঁদেছি, সারা রাতেও তো কোনো গোবিন্দ এলো না, যা সেবার বস্তু সাজিয়েছিল সব কি করেছে মান করে ছুঁড়ে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে মান করে বসেছে বধূর সঙ্গে আর কথা বলবো না, আর এদিকে বধূ ছুটতে ছুটতে চলেছে রাধারানীর কুঞ্জ পানে, কেমন করে হেতা চন্দ্রাবলি শোনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম হেতা চন্দ্রাবলি শোনে দেখো কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম আমার প্রভাতে উঠিয়া ঢলিয়া ধনিয়া ওই না প্রভাতে নগর আমার চলেছে গো রামনগর আমার চলেছে গো রামনগর আমার চলেছে গো বৃন্দাবনের পথ পালো করে নগর আমার চলেছে গো বৃন্দাবনের পথ পালো করে রামনগর গল মিলন হবে বলে তাই
হরি হরি বল বল মিলন হবে বলে পাগল আমার চলেছে গো পাগল আমার চলেছে গো মনের আনন্দে শ্যামনগর এগিয়ে চলেছে আর এদিকে রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করবে সখীরা বাধা দিয়েছে দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি কেন বিনোদিনীর কাছে না 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 বিনোদিনীর কাছে তুমি আর যেতে পারবে না কেন না বিনোদিনী কি করেছে গো মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না তবে আমরা প্রবেশ করতে দিতে পারি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যদি উত্তীর্ণ হতে পারো তবেই প্রবেশ করতে দেব না হলে দেব না আচ্ছা বলো তোমার কি প্রশ্ন বলে ও মাধব সত্যি করে বলো তো তোমার গলায় ফুলের মালা দেখি বনমালা কেন বনমালা কেন ললাটি চন্দনে দেখি আজ সিঁদুরের ফোঁটা কেন সিঁদুরের ফোঁটা কেন পীতাম্বর পরিধানে থাকে আজ নীলাম্বর কেন নীলাম্বর নিতাই ওর হরি 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 ও বলো 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 গলায় তো ফুলের মালা থাকে বনমালা পরে ফেলেছো কেন এখন ও মা বনমালাটা কে দিয়েছে গো কে দিয়েছে সত্যি কথা বলা যাবে বলে দেব সত্যি কথা বলে দেব তুমি বাঁচাবে তো শ্যামনগরকে ব্যাপারটা বুঝতে পারছো না না এখনো এক নারীকে কথা দিয়ে অন্য নারীর কুঞ্জে নিশি যাব মানে একটা মেয়েকে কথা দিয়ে অন্য মেয়েটার ঘরে রাত কাটিয়ে চলে এসেছে বুঝতে পারছো কি হবে যদি জানতে পারে সত্যি কথা বলা যাবে একজন দুজন নয় আটজন আছে অষ্ট সখী গোবিন্দ চিন্তা করছে কি করি কি হলো বলো আসলে প্রতিদিন ফুলের মালা পরি একই একই মালা রোজ ভালো লাগে এই জন্য বনমালা পড়েছি কেন ভালো লাগছে না খুব সুন্দর লাগছে আচ্ছা তাই যদি হয় এবার বলো ললাটে চন্দন থাকে আজকে সিঁদুরের ফোঁটা কেন আসলে হ্যাঁ কাল নিশীতে আমি গৌরী পূজা করেছি বা 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 তাই বলেছি তুমি যে পূজা টুজা করছো ভালো লাগলো শুনে হ্যাঁ তাই যদি হয় পরনের পীতাম্বর কই নীলাম্বর কেন পীতাম্বর মানে পীত বর্ণের বসন পীত বর্ণ মানে কোন রঙ পীত বর্ণ মানে কোন রঙ বলতে পীতি রঙ পীতি রঙ পীতি রঙ বলো 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 আরে এতজন আছো যার যেটা পছন্দের রং বলে দাও না একটা না একটা ঠিক চলে যাবে বলো বলো আরে এক হ্যাঁ কালো নীল আরে সেটাই তো প্রশ্ন প্রশ্ন তো ওটাই যে পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন নীলাম্বর তো পরে আছে কিন্তু পীতাম্বর পরে এবার পীতাম্বর মানে কি রং কালো ভগবান কালো রঙের বসন পরে তাহলে কি পরে বলো দেখি অনেক জায়গায় তো গোবিন্দকে দর্শন করে চলে এসেছো অনেক তো চিত্রপট দেখে ফেলেছো এখানে কিন্তু বারবার দেখানো হচ্ছে আবার নীল বলে এই হলুদ বাহ অনেকক্ষণ পর এসেছে রে ঘুরে ফিরে হলুদ রঙের বসন পরে আজকে হলুদের পরিবর্তে পড়েছে নীল এখন নীল রঙের বসন কে পরে দাদা পরে এই বসনটা না দাদা দাদার বসন পরেছো হ্যাঁ সত্যি করে বলো তো দাদা শাড়ি না দিদি শাড়ি 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 বল বল নীল মণি দাদা শাড়ি না দিদি শাড়ি বল বল শাড়ি না দিদি দিদি শাড়ি বল বল নীল মণি দাদা শাড়ি না দিদি শাড়ি বল বল এই যে নীল মণি বলছো দাদার শাড়ি সত্যি করে বলো দাদার শাড়ি না দিদির শাড়ি ওমা গোবিন্দের দিদি আছে গোবিন্দের দিদি আছে দাদা আছে গোবিন্দের দাদা আছে কি নাম বলো রা দিদি আছে বলে দিদি তো নেই দিদি শাড়ি পাবো কোথার থেকে সত্যি বলছি শাড়িটা আমার দাদার হ্যাঁ হ্যাঁ শাড়িটা যদি তোমার দাদার হয় এবার বলো দাদার নাম কি চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী বসনে লেখা 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 চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী এই যে নাগর ভালো করে তাকিয়ে দেখো তোমার বসনের পরে চন্দ্রাবলী নাম লেখা আছে
তা বসন্ত যদি তোমার দাদার হয় দাদার নাম কি চন্দ্রাবলি? আমার উত্তর করতে পারবে? নতমস্তকে দাঁড়িয়ে আছে আর বলছে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ললিতা বিশাখা একে অপরকে ডাকছে, সখী সখী দেখ 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 দেখ, আহা নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে 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 নাগর আমার হার মেনেছে, নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে। তা আমাদের শর্তই ছিল উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেবো, না হলে দেবো না। তো এবার আর কি করা যাবে, যাও নাগর ফিরে যাও। তোমরা আমাকে নাই বা ক্ষমা করলে, আমার বিনোদিনী আমাকে ঠিক ক্ষমা করবে, একবার বিনোদিনীর কাছে যেতে দাও। এত বিশ্বাস, বিনোদিনী যদি তোমায় ক্ষমা না করে, কথা দিলাম বিনোদিনী যদি আমাকে ক্ষমা না করে আমি নিজে থেকেই চলে যাব। বেশ, দ্বার ছেড়ে দাও। ছেড়ে দিয়েছে দ্বার, আর প্রবেশ করছে আমার বিনোদিনী। গোবিন্দ প্রবেশ করে দেখছে বিনোদিনী বসে আছে, দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। রাধা রানী মান করেছে দেখে গোবিন্দ কি করেছে, মাথার চূড়া থেকে ভোন বেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কার আদি ছিল ওই বিনোদিনী চরণতলে দিয়ে দিয়েছে। বিনোদিনী চরণতলে দিয়ে দিয়ে এবার বিনোদিনীকে বলছে, তুমি কৃপাময়ী, তুমি দয়াময়ী, করুন করুণাময়ী, তোমার তো কৃপাময়ী এই দুনিয়ায় আর কেউ নেই, তাই তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। কিন্তু বিনোদিনীর কোনোরূপ মান ভাঙল না। যখন মান ভাঙল না, বিনোদিনী দুটো চরণ জড়িয়ে ধরেছেন গোবিন্দ। হে বিনোদিনী, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি কেন গিয়েছিলাম। আমি যে ভক্তের ভগবান গো, আমি যে সহ্য করতে পারি না, তুমি তো সব জানো, তাই কেউ আমাকে ভুল বুঝুক বা না বুঝুক, তুমি আমাকে ভুল বুঝো না বিনোদিনী। মান ভাঙল না। মান যখন ভাঙল না, অসহায় হয়ে প্রাণ গোবিন্দ কি করছে জানো, আজ রাধা রানীর দুটি চরণ, আজ রাধা রানীর দুটি চরণ মস্তকে তুলে নিল, গোবিন্দ আমার মস্তকে তুলে নিল, দেহি পদ পল্লব মুদার উদার, দেহি পদ পল্লব মুদার স্বয়ং ভগবান, যার চরণ পাওয়ার জন্য জগৎ পাগল, সে আজকে রাধা রানী দুটো চরণ মস্তকে তুলে নিয়েছে। পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লব মুদারু। এদিকে এই লাইনটা ভক্তকবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম, সেই গীত গোবিন্দম গ্রন্থে এটি হচ্ছে শেষ লাইন, যেটি ভক্তকবি জয়দেবের রচিত নয়। গীত গোবিন্দম গ্রন্থটা ভক্তকবি জয়দেবের রচিত, কিন্তু এই গ্রন্থের শেষ দুটো লাইন জয়দেবের লেখা নয়। তাহলে কে লিখল? জয়দেব ওই দুটো লাইন কিন্তু লিখতে পারেননি বাবা, পুরোটা লিখেছে, দুটো লাইন লিখতে পারেন। তখন গোবিন্দকে জানাচ্ছে, হে গোবিন্দ আমি তো লিখতে পারলাম না, তুমি বর্ণনা করো, তুমি লিখে দাও। ভক্তের ডাক, ভক্ত গেছে অজয় নদীতে স্নান করতে, ভক্তের বেশ ধারণ করে, মানে ওই জয়দেবের বেশ ধারণ করে স্বয়ং ভগবান ঘরে এসে জয়দেবী শ্রী পদ্মাবতী মায়ের হাতে স্নানাদি করে সেবা নিয়ে জয়দেব মন্দিরে বসে শ্রীহস্তে লিখলেন দুটো লাইন, সরগরলয় অখণ্ডল, সরবরল অখণ্ডল মম শিরসি মণ্ডল, মম শিরসি মণ্ডল পল্লব মুদার, দেহি পদ তাই গৌর হরি 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 মুদার। যাই হোক আবা, রাধা রানীর দুটো চরণ গোবিন্দ মস্তকে তুলে নিয়েছে, আর কি মান থাকবে?
কি মানা থাকবে? থাকবে না না, বলে এত কিছু করার পর আর কে মান করে থাকতে পারে বলো? কিন্তু আজকে রাধারানীর মান আর ভাঙলো না। কি গোবিন্দ, খুব তো বড় মুখ করে বলে এলে যে মান না ভাঙলে চলে যাব, এবার কি হবে? যাও ফিরে যাও। বেশ, বিনোদিনীর কাছে আমি ক্ষমা পেলাম না, এই আমি চলে যাচ্ছি, তুমি বলে যাচ্ছি শোনো, আমি অপরাধ করে যখন বিনোদিনীর কাছে ক্ষমা পেলাম না, এই অপরাধ বদন নিয়ে আমি আর কোনোদিন বিনোদিনীর কাছে এসে দাঁড়াবো না। বিনোদিনীকে জন্মের মতো পরিত্যাগ করে গোবিন্দ চলে গেল। এইবার বিনোদিনী কিছুক্ষণ পর দেখছি আর শ্যামনগরের কোনো গলার আওয়াজ, ললিতা ললিতা ললিতা, হ্যাঁ মধু কোথায় গেল? মধু সে তো অনেক আগে চলে গেছে, কোথায় গেছে কোথায় গেছে তো বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি সে বলে গেছে আর কোনোদিন ফিরবে না। ফিরবে না? আমি যে বধূ ছাড়া বাঁচবো না রে, আমার বধুকে তোরা ফিরিয়ে দে মা, আমি ভুল করেছি, আমি মান করে ভুল করেছি, আমার বধুকে তোরা ফিরিয়ে দে। বিনোদিনী, আমরাই তো তাড়িয়ে দিলাম, আবার আমরাই যদি ফিরিয়ে আনতে যাই, নারী জাতির কি আর কোনো মান থাকবে বল? তাহলে কি হবে? তোর বন্ধুকে যদি কেউ ফিরিয়ে দিতে পারে, সে হলো একমাত্র বৃন্দাদুতী। ডেকে আনো, বৃন্দাদুতীকে ডেকে আনা হয়েছে। আর বৃন্দাদুতী এসে রাধারানীর চরণে প্রণাম করে বলছে, রাধে তোর চরণ ধুলা, তোর চরণ ধুলা যদি আমি মস্তকে একবার পেয়ে যাই, তবে রাধারানী হলেন আশ্রয় আর গোবিন্দ হলো বিষয়। রাধারানীর কৃপা যদি একবার হয়ে যায়, মানে আশ্রয় যদি হয়ে যায়, বিষয় পেতে দেরি লাগে না। তাই রাধারানীর চরণ ধুলা মস্তকে নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরছে, আর বদনে রাধা নাম গাইছে, আর গোবিন্দকে খুঁজছে। তা তোমরাও একটু রাধা নাম গাইবে নাকি? রাধে তেরে চরণ কি, অধোলে জমিন যায়, রাধে তেরে চরণ কি ধুল জমিন যায়। মায়ের একটা কাজ করো, সবাই মিলে একটু মাথায় ঘোমটা দিয়ে দাও সবাই। বাবা দিয়ে তাদের মাফলার আছে একটু মাথায় দিয়ে দিন, কারণ বাবা আমরা তো সবাই গোপী, এখানে কেউ নারী পুরুষ নেই, সবাই নারী, সবাই গোবিন্দের দাস আমরা। তাই বলছে, হে রাধে যদি তোমার চরণ ধুলা আমরা একবার লাভ করতে পারি, এই জীবনটা ধন্য হয়ে যাবে। রাধে তেরে চরণ কি, ও ধুলে জমিন যায়, সচ কহতি হো রাধে জন্ম সফল হো যায়, জন্ম সফল হো যায়। রাধা কো না অনমোল বলো রাধে রাধে, রাধা কো না অনমোল বলো রাধে রাধে, রাধা কো না অনমোল বলো রাধে রাধে, শ্যাম কো না অনমোল বলো রাধে রাধে, শ্যাম কো না অনমোল বলো রাধে রাধে, রাধা কো না অনমোল বলো রাধে রাধে, রাধা কো না অনমোল বলো রাধে রাধে। শঙ্কর কা শঙ্কর কা ডুমরো সে আওয়াজ আয়ে রাধে,
चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। तारों का तारों का तारों का मंडल से आवाज आए राधे राधे, राधा को निताई गौर हरि 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 वो राधा को ब्रह्मा विष्णु चंद्र सूर्य सबाई राधे राधे बोलछे आमरा बाद जाबो जाबो ना तो सबाई मिले बोलबे तो एकसाथे बोलबे तो देखि हाथ गुलो तोलो जरा जरा बोलबे आमरा जरा नी ना ओदिके बाबारा एकसाथे गाइबो सबाई राधे 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 बोल राधे 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 বলছি পেয়েছ পাওনি কি পাওনি কিচ্ছু পাওনি খুঁজেছ যে পাবে সব পেয়েছ কি কি পেয়েছ দেখা আচ্ছা আনন্দটা পেয়েছ কিন্তু তোমাকে তো আনন্দ পাওয়ার জন্য আমি বৃন্দাবনে আনিনি বাবা আমি তোমাকে কৃষ্ণ খুঁজতে এনেছি দূতির সঙ্গে রাধা নাম গাইতে গাইতে কৃষ্ণকে খুঁজছি কৃষ্ণকে পেয়েছ কি পাওয়া যায়নি তো দূতিও খুঁজে পায়নি এই যে কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না অবশেষে রাধাকুণ্ড বলে দিল যাও যাও যমুনার কূলে নিপহিসুলে লোটায়ত বনমালী যমুনার তীরে গিয়ে দেখো গোবিন্দ পাবে যমুনার তীরে গিয়ে দেখছে গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিচ্ছে হা রাধা হা রাধা বলছে আর ধুলায় গড়াগড়ি দিচ্ছে কারণ যে যতই মান করুক রাধা ছাড়া কৃষ্ণ বাঁচে না আর কৃষ্ণ ছাড়া রাধা বাঁচে এখন দূতি ওই গোবিন্দের দশা দর্শন করে মনে মনে বেশ আনন্দ পাচ্ছে আর বলছি আমরা যখন বিপদে পড়ি খুব ছলনা করি আজকে দেখো দেখো নিজের কেমন বিপদ বোঝো শ্যামনগর বোঝো কাউকে মন থেকে ভালোবাসলে সে যদি অবহেলা করে কতটা কষ্ট হয় আজকে তুমি যে কষ্টটা পাচ্ছ না প্রতিদিন প্রতি মুহূর্তে রাধারানী এই কষ্টে ভোগে এবার অনুভব করো দূতি বলছে তাহলে দেখা যাক একটু ছলনা করা যাক গোবিন্দের সঙ্গে গোবিন্দকে দেখেও যেন দেখতে পাইনি দূতি আঁচলটা ঘোমটাটা টেনে নিয়ে জোরে জোরে চরণের নকুরটা বাজাচ্ছে আর জোরে জোরে রাধা নাম গাইতে গাইতে চলে যাচ্ছে আর শ্যামনগর শ্রবণ করে বলছে এত জোরে রাধা নাম গাইছে তার মানে রাধারানীর সখীরা ছাড়া তো আর কেউ নয় কিন্তু এভাবে যদি আমাকে কেউ দেখে ধোলায় গড়া করে দিচ্ছে আমার মান সম্মান সব চলে যাবে তাই গোবিন্দ কি করছে জানো তাড়াতাড়ি করে উঠে পড়ছে কেমন করে চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি 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 চুড়াবাসী করি পরিধান মরিরে চুড়াবাসী করি পরিধান মরিরে চুড়াবাসী করি পরিধান মরিরে চুড়াবাসী করি পরিধান মরিরে দাঁড়ালো 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 ভঙ্গ বঙ্কি মঠামে
বটরে ওই নাতি ভঙ্গ বলতি বটরে ওই নাতি ভঙ্গ বলতি বটরে সামনাকে দাঁড়িয়ে পড়েছে যাতে না কেউ দেখতে পায় যে ধুলাই গড়াগড়ি দিচ্ছে ও মা ও তো দুতি যাচ্ছে ও দুতি শুনছো ও দুতি কে কে ডাকছে ও মা শ্যামনগর তুমি তুমি এখানে কি করছো তুমি এখানে কি করছো আমি তো কি করছি বলা যায় কি করছি বলা যায় হ্যাঁ আমি বিনোদিনীর পূজার ফুল তুলতে এসেছি ও কিছু বলবে আমা দুতি সব জানে জিজ্ঞেস করছে কিছু বলবে ডাকলে কিছু বলবে না মানে দেখো কিছু বলার থাকলে বলো নাহলে আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসি হ্যাঁ অদিতি সবই তো জানো কেন আর লজ্জা দিচ্ছ তোমরা বিনোদিনীর সখী তোমাদের কিছু অজানা কিছু আছে তোমাদের বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে তোমার কাছে অনুরোধ দাও না মিলন করিয়ে আমি তো মিলন করাতে পারি না শ্যামনগর তবে দেখো তুমি যদি চাও আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে তা তুমি কি নেবে বুদ্ধি বলে এখন খেলায় না পড়লে বেড়ায় দাও নিতে তো হবে তবে শোনো কি করলে তোমার মিলন হবে বলে দিচ্ছি শোনো মালিনীর বেশে যদি যেতে পারো যেতে কি পারবে যেতে কি পারবে যেতে কি পারবে যেতে কি পারবে মালিনী রবে সে কি সমঝেতে 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 কি পারবে এই যে শ্যামনগর মালিনীর বেশে কি যেতে পারবে ওমা এদিকে বলছি মালিনী কাদেরকে বলে গো যারা দুধ বিক্রি করে আচ্ছা ফুল বিক্রি করে সেটাই বলো হ্যাঁ যারা ফুলের মালা গাতে ফুল তোলে মালা বিক্রি করে তাকে মালিনী বলে মালিনী ছেলে না মেয়ে গো গোবিন্দ ছেলে না মেয়ে গো এখন মালিনী সাজতে হবে মানে কি সাজতে হবে গো আমি সাজবো নারী হ্যাঁ আমা এই যে নারী পুরুষ বিভেদ করি না আমরা আমরা সবাই নারী পুরুষ হলেন একমাত্র অনাদি আদি শ্রী গোবিন্দ এত নারী একটা পুরুষ আবার তাকে যদি ধরে বেঁধে নারী সাজিয়ে দাও দুনিয়ার কি হাল হবে বুঝতে পারছো এই দেখো এই যে গোবিন্দ তোমাকে কিন্তু আমি সাজতে জোর করছি না তুমি বললে একটা বুদ্ধি দাও মিলন কি করে হবে তাই দিলাম তা তোমার যদি মানে মিলনের ইচ্ছে হয় তাহলে সাজবে নাহলে তো সাজার প্রয়োজন নেই তা তুমি দেখো বা বসে বসে ভাবো কি করবে আমি আসি হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে আরে আরে মান করছো কেন আমি কি একবারও বলেছি আমি সাজবো না তোমাদের বিনোদিনী মান করেছে তোমরা যা বলবে তাই করতে হবে বাদ দাও সাজতে যখন হবে সাজিয়ে কিন্তু ওর শ্যামনগর আমি তো সাজাতে পারি না সাজাতে পারো না না তবে কে সাজাবে কেন তোমাকে যে সাজায় তাকেই ডাকো কে সাজায় যোগমায়া মহামায়া যোগমায়া মহামায়াকে যেই না স্মরণ করেছি যোগমায়া মহামায়া সুন্দর করে আমার গোবিন্দকে মালিনী বেশে সাজিয়ে দিচ্ছে আর গোবিন্দ মালিনী বেশে সুন্দর করে সেজে এসে দাঁড়িয়েছে ওই আনন্দে হরি 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 ওর
এসে সেজে দাঁড়িয়েছে। দূতী বলছে, দেখো সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু একটা গন্ডগোল আছে। গন্ডগোল? কি গন্ডগোল? বলে, তোমার জোড়া ভুরু আর বাঁকা নয়ন যে দেখবে সেই চিনে ফেলবে, চেনা গেলে তো আর মিলন হবে না। তাহলে কি করা যায়? কি আর করা যা, জোড়া ভুরু বাঁকা নয়ন তো টেনে সোজা করা যাবে না। একটা কাজ করো, বড় করে ঘোমটা দিয়ে দাও, আর কেউ চিনতে পারবে না। ঠিক বলেছো, আর চেনা যাচ্ছে না তো? বলে, একদম না, তুমি সাবধান, ওই সখীরা কিন্তু ভীষণ চালাক, একবার মিথ্যে বলে ধরা পড়ে গেছে, এবার যদি ধরা পড়ে যাও আর কোনোদিন বিনোদিনী দরজায় তুমি প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, আসি দূতী, এসো। রোজের পথে পথে চলছে, মালিনীর বেশ ধারণ করে গোবিন্দ, আর চিৎকার করে বলছে, কে মালা নেবে গো, তোমরা কে মালা নেবে গো, তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী, উলু ধ্বনি গীতা। মালা এক গাছি নয়, এ মালা এক গাছি নয়, এ মালা এক গাছি নয়, দু গাছি নয় গো, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো, মালা এক গাছি নয়, ও মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো, মালার ডালাই এনেছি তোরা কে মালা নিবি গো, গীতাই গৌর হরি 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 গো, মালা নিবি গো, মালা বিক্রি করতে করতে যে চলেছে শ্যামনগর, আর সেই সর পৌঁছে গেছে বিনোদিনী শ্রুতি বলে, এই ললিতা যা গিয়ে মালিনীকে ডেকে নিয়ে আয়, আমি একটা মালা নেব। কেন না, বধুর গলায় যে মালা দেবো বলে যে মালাটা আমি গেঁথেছিলাম মান করে ফেলে দিয়েছি, এখন বধুর গলায় মালা দিতে হলে একটা তো মালা গাঁথতে হবে, এখন তো গাঁথার সময় নেই, দূতী আনতে চলে গেছে, তা একটা কিনে নিই। আচ্ছা ঠিক আছে দাঁড়া, এখন সখীরা গিয়ে চিৎকার করে ডাকছে, ও মালিনী, আরে কোথায় গেলে, এদিকে এদিকে এদিকে, ও মালিনী, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। মালিনীকে চিৎকার করে যে না ডেকেছি, মালিনী এসেছে, মালিনীকে নিয়ে এসে বসানো হয়েছে বিনোদিনীর পাশে, আর যেই না বিনোদিনীর পাশে বসিয়েছে, আগে ভালো করে ঘোমটাটা এঁটে নিচ্ছে, হ্যাঁ ঘোমটাটা যদি শুনে যায় সব জানা জানা হয়ে যাবে, তাই ঘোমটাটা ভালো করে দিয়ে নিয়েছে। আর মালা কিনবো আমরা, মালাটাকে দেখতে হবে না ভালো করে কোনটা ভালো, মালাগুলোকে দেখে বিনোদিনী বলছে, বা 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 বা, এই দেখ সখী কি সুন্দর মালা, হ্যাঁ যার হাতের কাজ এত সুন্দর, না জানি তাকে দেখতে কত সুন্দর হবে, দেখি একবার, ও মা এ তো কোনো দিক দিয়েই মালিনীর মুখ দেখা যায় না রে, এত বড় ঘোমটাধারী মালিনী তো বৃন্দাবনে আগে কোনোদিন দেখি না। তুমি কি বৃন্দাবনে নতুন এলে নাকি? বলে, হ্যাঁ গো আমি বৃন্দাবনে নতুন। বৃন্দাবনে যদি তুমি নতুন হয়ে থাকো, তোমার নাম কি? আমার মালিনীর কি নাম বলেন দেখি, কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে কি নাম হবে গো, কৃষ্ণ থেকে মেয়ে হলে কি নাম হয়, কৃষ্ণ থেকে মেয়ে হলে কি হবে, কৃষ্ণকলি, হ্যাঁ একটু জোরে বলো না যে যা বলছো। আচ্ছা কালী, হ্যাঁ বাবারা ঠিক বলেছে, মায়না না নামকরণ করো, মেয়েদের নাম বলতে পারছো না, কৃষ্ণ থেকে মেয়ে হলে রঙে কালো বলে, আমার নাম কি জানো, রঙে কালো বলে সবাই বলে, ও তো সবাই বলে,
কৃষ্ণা মালিনে শোনো শোনো ও রাজনন্দিনে রমে কাল বলে রমে কাল বলে রমে কাল বলে সবাই বলে কৃষ্ণা মালিনে শোনো শোনো ও রাজনন্দিনে রমে কাল বলে ও রমে কাল বলে রমে কাল বলে সবাই বলে কৃষ্ণা মালিনে শোনো শোনো ও রাজনন্দিনে বাবা 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 তোমার নাম কৃষ্ণা জানো আমার বধুর নাম না কৃষ্ণ সত্যি তাই তোমার গায়ের বর্ণ আর আমার বধুর গায়ের বর্ণ একদম এক বর্ণ মানে বুঝতে পারছো তো গায়ের রংটা আর কি হ্যাঁ আর জানো কাউকে বলবে না তো না না বলো না কি হয়েছে একদম বিশ্বাস করে বলতে পারো আমি কাউকে বলবো না আমার আমি মান করেছিলাম বলে আমার বধু আমাকে ছেড়ে চলে গেছে আমাকে পরিত্যাগ করে চলে গেছে বলে আমার খুব মন খারাপ ছিল খুব কষ্ট হচ্ছিল তুমি আমার কাছে এই যে এসেছো আমার বধু আমার কাছে আসলে যেমন হৃদয়টা শীতল হয়ে যায় তুমি আমার কাছে আসাতে আমার হৃদয়টা একবারে শীতল হয়ে গেছে তোমাকে না আমার ভারী পছন্দ হয়েছে তোমার সঙ্গে সই পাতাবো এই যে তুমি আমার সঙ্গে সই পাতাবে আমার সঙ্গে সই পাতাতে হলে তিনটে শর্ত আছে কিন্তু বিনোদিনী কি শর্ত তবে শোনো